হ্যালো এভরিওয়ান এই ভিডিওটিতে আলোচনা করব হচ্ছে লাইকেন নিয়ে তো লাইকেন জিনিসটা আসলে কি সেটা আমাদের প্রথমে বুঝতে হবে লাইকেন কি এটার উত্তরে আমরা বলতে পারি ছত্রাক ও শৈবালের অ্যাসোসিয়েশনে তৈরি বিশেষ ধরনের থ্যালয়েড এখন এখানে যে থ্যালয়েড কথাটা রয়েছে সেটা তো আমরা বুঝতে পারছি যে থ্যালয়েড বলতে আমরা বুঝি যার মূল কাণ্ড পাতা আমরা আলাদাভাবে ভাগ করতে পারি না এরকম একটা কিছু কিন্তু এখানে যে অ্যাসোসিয়েশন এটা কেন বলা হচ্ছে অ্যাসোসিয়েশন বলার মেইন কারণ হচ্ছে যে ছত্রাক এবং শৈবাল এই দুটো একসাথে থাকে এটাকে আমরা বলি হচ্ছে তারা সহ অবস্থানে আছে এবং তাদের এই যে অবস্থানটা এটাকে আমরা বলি হচ্ছে সিমবায়োটিক রিলেশন বা মিথজীবিতা আমরা বলতে পারি আচ্ছা আমি যদি এখন আবার জিনিসটাকে একটু গুছিয়ে কয়েকটা পয়েন্ট লিখে ফেলি প্রথমেই যে পয়েন্টটা আমি লিখব সেটা হচ্ছে এদের মধ্যে সিমবায়োটিক সম্পর্ক থাকে বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে তাদের মধ্যে সিম রয়েছে সিমবায়োসিস রয়েছে আচ্ছা আর কি বৈশিষ্ট্য রয়েছে তারা স্বয়ং সম্পূর্ণ সম্পূর্ণ কেন কারণ যখন তারা একটা অবস্থা থাকে থাকে বা সহাবস্থানে তখন তাদের মধ্যে একে অপরকে সাহায্য করে কিভাবে ছত্রাক কিছু একটা শৈবালকে দেয় শৈবাল কিছু একটা ছত্রাককে দেয় তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখা প্রয়োজন সবসময় যে দুইজনই দুইজনকে সাহায্য করবে এমন কিন্তু না একমুখী সাহায্য কিন্তু হতে পারে কিন্তু এখানে মেইন কথাটা সেটা হচ্ছে কেউ কারো ক্ষতি করবে না তারা ক্ষতি না করে একসাথে অবস্থান করছে এবং তারা স্বয়ং সম্পূর্ণ নিজেরা খাদ্য তৈরি করতে পারে এই জন্য এরপরে চলে যাই বিষম পৃষ্ঠ কেন বলছি কারণ তাদের উপরের যে কর্টেক্স উপরের যে আহ যে ত্বকটা বা সেই দুটো দেখতে হবে। সার্ফেসটা এক রঙের হলে নিচেরটা অন্য রঙের হবে বা তাদের যে টেক্সচার সেটা আলাদা ধরনের হবে আচ্ছা এরপরে চলে যাই এরপরে বলা আছে থ্যালয়েড তাহলে আমরা বুঝতেই পারছি এদেরকে কাণ্ড পাতা এরকম ভাগে আমরা ভাগ করতে পারছি না এরপরে রয়েছে মিথজীবিতা বা আংশিক পরজীবিতা এই যে সিম্বায়সিস কথাটা বলেছি এইটারই বাংলা করলে আমরা বলতে পারি এখানে মিথজীবিতা রয়েছে মিথজীবী ভাবে তারা অবস্থান করছে এরা আংশিক ভাবে পরজীবী এটাও বলা যায় আংশিক পরজীবিতা কেন বলছি কারণ তারা যেহেতু খাবার তৈরি করতে পারছে যেই অংশটা খাবার তৈরি করে যেমন শৈবাদ সে খাবার তৈরি করে কিন্তু কিছু একটা কারণে সে ছত্রাকের উপর নির্ভরশীল এজন্য এটাকে বলছি আমরা আংশিক পরজীবিতা আচ্ছা এখন চলে যাই যে এই যে লাইকেন গুলো এই লাইকেনের মধ্যে ছত্রাকার আর একে অপরের উপর কিভাবে নির্ভরশীল এখন দেখি যে এখানে কি কি পয়েন্ট রয়েছে বলা আছে শৈবাল হচ্ছে যখন মধ্যে লাইকেনের শৈবাল আছে সেই শৈবালটাকে আমরা বলি ফটোবায়ন্ট এটা আমরা মনে রাখতে পারি এভাবে যে এরা ফটো সিনথেসিস করতে পারে এই জন্য এদেরকে বলছে বায়ন্ট আর ছত্রাককে বলছি মাইকোবায়ন্ট এবং ছত্রাক নিজেই ফটোসিনথেসিস কিন্তু করতে পারছে না আচ্ছা এখন দেখি এই যে শৈবাল এবং ছত্রাকে পারস্পরিক নির্ভরশীলতায় এরা আসলে কিভাবে কে উপকৃত হয় দেখো যে শৈবাল সে করে কি সে একটা মুক্ত পরিবেশে যখন থাকে তখন তার আশ্রয়ের একটা অভাব থাকে সে ইজিলি হয়তো ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সে সে একটা একটা পায় অবস্থান করতে পারে বাসা পাচ্ছে লাইকেনের আশ্রয় এটাকে আমি মনে রাখতে পারি হচ্ছে সে একটা বাসা পাচ্ছে থাকার জায়গা পাচ্ছে নিরাপদে থাকছে সে এখানে পাচ্ছে কি তার নিরাপত্তা তার কিন্তু আর কিছু অভাব নেই সে নিজে কিন্তু খাবার তৈরি করতেই পারে এরপরে চলে যায় শালক সংশ্লেষণের প্রয়োজনীয় উপাদান পায় এমনও হতে পারে শৈবালটা যখন একা থাকছে তখন তারা শালক সংশ্লেষণের প্রয়োজনীয় উপাদান পেতে তার কষ্ট হচ্ছে কিন্তু ছত্রাকের সাথে সে যখন যুক্ত থাকে ছত্রাকটাকে এগুলা সাপ্লাই করে এই জিনিসগুলোকে সে তার হাতের কাছে এনে দিচ্ছে আচ্ছা এখন চলে যাই ছত্রাক কিভাবে উপকৃত হচ্ছে ছত্রাক করে কি খাবার গ্রহণ করে ছত্রাক আমরা জানি এরা হচ্ছে কি বলেছিলাম অনেক আগে যে এরা হচ্ছে হেটেরো ট্রফিক এর আগের ভিডিওগুলোতে কিন্তু বলা হয়েছে তো হেটারোট্রফিক মানে হচ্ছে নিজে খাবার তৈরি করে না সো সে খাবারটা কারো না থেকে নিচ্ছে এবং নিচ্ছে কার থেকে এই শৈবালের থেকে এবং সে কি করছে তার বর্জ্য অপসারণ করছে এই লাইকেনের মধ্যে আর এই বর্জ্যটাকে কিন্তু শৈবাল ইউজ করে ফেলছে ছত্রাক যেই কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ছে সেই কার্বন ডাইঅক্সাইডটা শৈবাল গ্রহণ করছে শৈবাল নিয়ে নিচ্ছে শৈবাল যে অক্সিজেনটা ছাড়ছে সেই অক্সিজেনটা ছত্রাক ইউজ করতে পারছে তার মানে হচ্ছে একজন আরেকজনের যেই উপজাত বলা যায় তাদের বডি থেকে যে জিনিসটা বের হয়ে যাচ্ছে সেই জিনিসটাকে কিন্তু ইউজ করে ফেলছে সো দুইজন দুইজনকে হেল্প করছে কিন্তু আমরা যদি একটু ভালোভাবে তাকাই তাহলে কিন্তু দেখতে পাবো যে লাইকেনের মধ্যে বেশি উপকৃত কে হয় বলতো যদি একটু খেয়াল করো তাহলেই বুঝতে পারবে এখানে সবচাইতে বেশি উপকৃত হচ্ছে আসলে ছত্রাক কারণ একে তো সে খাবার তৈরি করতে পারে না সে খাবার নিচ্ছে সে বর্জ্য পদার্থটাকে ঠেলে দিচ্ছে শৈবালের কাছে তার বিনিময়ে শৈবাল তার ভেতরে জাস্ট বসে আছে শৈবাল কিন্তু শৈবালের ভেতর থেকে সে কিন্তু খাবার নিচ্ছে কিভাবে হস্টোরিয়ামের মাধ্যমে তার মানে শৈবালের ভেতরে সে প্রবেশ করে ফেলছে সো বুঝাই যাচ্ছে যে একদম শোষণ করে নিচ্ছে সে খাবারটাকে শৈবাল থেকে কিন্তু সে শৈবালকে কিন্তু মেরে ফেলছে না শৈবালকে মেরে ফেললে তার লস এজন্য সে শৈবালকে বাঁচিয়ে রাখছে তো এজন্য আমরা বলি যে শৈবাল আসলে এখানে খুব একটা সুবিধা নিতে পারছে না ক্ষতি হচ্ছে না কিন্তু সবচেয়ে বেশি সুবিধা আসলে ছত্রাক নিচ্ছে শৈবাল এখানে আমরা বলি যে শৈবাল আসলে ছত্রাকের কৃত দাস হিসেবে আছে একটা জায়গা দিচ্ছে দিচ্ছে বা নিরাপত্তা দেখে থেকে সে শৈবাল খাতবার ইচ্ছে মতো শোষণ করে নিয়ে নিচ্ছে আচ্ছা এবং এটাকে অনেক সময় বলা হয় হচ্ছে হেলোটিজম এই যে যখন একটা জীব বেশি সুবিধা উপভোগ করে ভোগ করতে পারে তখন সেটাকে আমরা বলি হেলোটিজম এই ধরনের পরজীবিতাটাকে হেলোটিজম কিন্তু বলা হচ্ছে আচ্ছা এখন চলে যায় যে আংশিক পরজীবিতা যখন আমি বলেছিলাম এই আংশিক পরজীবিতার কারণটা কি এই যে ছত্রাকটা এই ছত্রাকটা যেমন সয়বাল থেকে খাবার নাই সে কিন্তু নিজে তার মাইসেলিয়ামটাকে ছড়িয়ে দিয়ে তার হাইফাগুলোকে ছড়িয়ে দিয়ে অন্য জায়গা থেকেও খাবার নিতে পারে সে কিন্তু পুরোপুরি সয়বালের উপর নির্ভরশীল তা কিন্তু না আবার সয়বালও কিন্তু পুরোপুরি যে ছত্রাকের উপর নির্ভরশীল ছিল তাও কিন্তু না সে কিন্তু সূর্যের আলো নিয়ে নিজের খাদ্য ঠিকই তৈরি করে ফেলছে জাস্ট কিছু পরিমাণে সাহায্য সে ছত্রাকের থেকে নিচ্ছে বা সে যদি তার পুষ্টি প্রয়োজনীয় উপাদানের সংস্পর্শে আসতে পারে কোনোভাবে তখন কিন্তু আর ছত্রাকের তার প্রয়োজনই নেই সো বোঝাই যাচ্ছে যে দুইজনই কিন্তু একটা আংশিক পরজীবিতায় রয়েছে এবং সবচেয়ে বেশি আংশিক পরজীবিতা দেখাচ্ছে হচ্ছে ছত্রাক কারণ সে শুধু শৈবা থেকে খাবার নেয় তা কিন্তু না সে বাহির থেকেও খাবার নিতে পারছে আচ্ছা এখন চলে যাই যে বিভিন্ন রয়েছে শ্রেণী বিভাগ যেটা প্রথমেই রয়েছে বাসস্থানের ভিত্তিতে লাইকেন বাসস্থানের ভিত্তিতে লাইকেনকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি এবং আমরা এখন অনেকগুলা লাইকেনের ছবি দেখবো প্রথমে রয়েছে কর্টিকোলাস এই কর্টিকুলাস টা দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা কিসের উপর বলতো এটা কিন্তু দেখতে পাচ্ছি একটা গাছের বাকলের উপর বা একটা গাছের কান্ডের উপর সো কর্টিকুলাস কোথায় জন্মায় গাছের বাকল বা কান্ডের উপর জন্মায় আচ্ছা এটার একটা উদাহরণ বলতে পারি হচ্ছে গ্রাফিস গ্রাফিস একটা লাইকেন রয়েছে সে কিন্তু বাকল বা কান্ডের উপর জন্মাচ্ছে তারপরে রয়েছে টেরিকোলাস টেরিকোলাসটা মাটির উপর জন্মায় এটা কোথায় জন্মায় এটা জন্মাবে মাটিতে এটাকে মনে রাখবো কিভাবে এই যে টেরি কথাটা দেখছি টেরাকোটার সাথে মিলছে তার মানে টেরাকোটা কি দিয়ে তৈরি মাটি দিয়ে তৈরি হয় সো টেরিকোলাস মাটির সাথে সম্পর্কিত মাটিতে জন্মাচ্ছে কর্টিকোলাসটা কি কিভাবে মনে রাখতে পারি কর্টেক্স কর্টেক্স কোথায় থাকছে গাছের কাণ্ডের মধ্যে থাকছে এবং শক্ত কর্টেক্সটা গাছের কাণ্ডে থাকে সো কর্টিকোলাস কোথায় জন্মায় গাছের কাণ্ডে জন্মায় আমরা এভাবে কিন্তু ইজিলি মনে রাখতে পারি এরপরে যেই লাইকেন রয়েছে এটা হচ্ছে লিগনিকোলাস লিগনিকোলাস জন্মায় হচ্ছে ভেজা কাঠের উপর এই যে বাকলটা দেখতে পাচ্ছি বা একটা ডাল দেখতে পাচ্ছি এটা হবে ভেজা ধরনের লিগনিকোলাস একটা ভেজা জায়গার উপরে জন্মাবে এবং এরপরে রয়েছে স্যাক্সিকোলাস স্যাক্সিকোলাস হচ্ছে যখন কোন একটা পাথরের উপরে লাইকেন জন্মায় দেখো এখানে পাথর দেখতে পাচ্ছি এই যে পাথরটা এই পাথরের উপর জন্মাচ্ছে যে লাইকেন সেটাকে বলছে পাথরের উপর সেটা জন্মাচ্ছে বা বলা যেতে পারে আচ্ছা এর পরে রয়েছে যে অমনি কথাটা রয়েছে অমনি বলতে আমরা কি বুঝি অমনি বলতে বুঝি হচ্ছে সর্ব বা সব বুঝায় সো অম্নিকোলাস সকল প্রকারের মাধ্যমের উপরে জন্মাতে পারে বিভিন্ন ধরনের মাধ্যম হতে পারে এই ধরনের লাইকেনগুলো মাটিতে হোক কাঠের উপর হোক ভেজা জায়গায় হোক সব জায়গাতেই তারা জন্মাতে পারছে বা চামড়া বলো কাঁচ বলো তারপর কোনো একটা কাপড়ের কোন একটা সিল্ক টাইপের কোনো একটা অংশের উপরও কিন্তু সে জন্মিয়ে যেতে পারে তারপর রয়েছে ফলিকোলাস ফলিকোলাস কিন্তু ফোলিওস কথাটার সাথে মিলছে সো পাতার উপরে জন্মায় দেখো এই ছবিটা যদি আমরা দেখি বেশ সুন্দর একটা ছবি বোঝাই যাচ্ছে যে যে পাতার পাতার উপরে উপরে এই অংশগুলো হচ্ছে সেই লাইকেনটা এটা জন্মাচ্ছে এটা কোথায় জন্মায় পাতার উপরে এই ছিল হচ্ছে বাসস্থানের ভিত্তে তারা কোথায় কোথায় জন্মাতে পারে এখন চলে যায় যে লাইকেনের আরো কিছু শ্রেণী বিভাগ রয়েছে গঠনগতভাবে তাদের যে গঠনটা তার উপর ভিত্তি করে আমরা বেশ কয়েকটা শ্রেণী বিভাগ করে ফেলতে পারি প্রথমে রয়েছে ক্রাস্টোস ক্রাস্টোস যেটা এই ক্রাস্টোস লাইকেনটা একদম চ্যাপটা ধরনের এবং দেখো এটা একটা শক্ত দেয়ালের উপর জন্মে আছে এবং দেখো এটা একদম মিশে আছে তো এটাকে আমরা বলতে পারি এটা বেশ শক্ত আহ পাতলা এবং ইজিলি ভঙ্গুর এটাও আমরা বলতে পারি কারণ দেখি মনে হচ্ছে যে এটাকে যদি জোরে ঘষা দিই তাহলে এই জায়গাটা থেকে উঠে আসবে একদম লেপটে আছে একটা বস্তুর সাথে লেগে থাকে আচ্ছা তো এই ধরনের লাইকেন আমরা বলি হচ্ছে ক্রাস্টোস ধরনের এবং এদের যেই উপরের সার্ফেস আর নিচের তাদের তাদের যে যে পৃষ্ঠ অবস্থানটা সেটা ইজিলি বোঝা যায় না খুব সহজে উপরের তল আর নিচের বিষম তলটা আলাদা করা যায় না খুব ধরনের হওয়ার কারণে এরপরে রয়েছে ফলিওস ফোলিওসটা দেখো একদম পাতার মতো দেখতে এই জিনিসটা দেখেই মনে হচ্ছে একটা পাতা ধরনের পাতার কিনারের মতো এরকম আঁকা বাঁকাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সো এটা হচ্ছে ফলিওস লাইকেন এবং ফলিওস যে লাইকেনটা রয়েছে এদের একদম বিষম পৃষ্ঠ ইজিলি বোঝা যায় এই উপরের অংশটা একরকম আর পেছনের দিকের অংশটা হবে আরেক রকম এদের বিষম পৃষ্ঠতা সহজভাবে বোঝা যায় এবং কিনারটা কিরকম খাঁজ কাটা ধরনের এবং আঁকা ধরনের আচ্ছা এবং এদের আর একটা বৈশিষ্ট্য কি এদের নিচের দিকে থাকবে হচ্ছে রাইজাইন যেটা সাহায্যে সে ইজিলি কোন একটা অবলম্বনকে আঁকড়ে ধরে রাখতে পারে এটা হচ্ছে ফুলিওস লাইকেনের মেইন বৈশিষ্ট্য এরপরে চলে যায় ফ্রুটিকোস ফ্রুটিকোসটা দেখতে কিন্তু অনেকটা ছোট একটা গুল্ম জাতীয় উদ্ভিদের মতো মনে হয় যাকে হঠাৎ করে কিন্তু গুল্ম জাতীয় উদ্ভিদের মতো মনে হতেই পারে এই জিনিসটা গাছের থেকে ঝুলেও থাকতে পারে আবার লম্বা হয়ে সে কিন্তু থাকতে পারে এটা হচ্ছে লাইকেনের বৈশিষ্ট্য আর এই লাইকেনটা দেখে বুঝতেই এখানে কি আছে অবশ্যই এখানে শাখা প্রশাখা রয়েছে এবং এটা দেখতে একটা গাছের মতো রয়েছে তবে এটার যে গোড়ার অংশটা মনে করো এই এগুলো হচ্ছে তার শাখা কিন্তু তার যে গোড়ার অংশটা এই গোড়াটা গোড়া হবে ছোট বা চিকন একটা অঞ্চল জুড়ে খুব বেশি ছড়ানো জায়গা জুড়ে তার গোড়াটা থাকবে না একটা একটা জায়গা নিয়ে সে অবলম্বনের উপর আঁকড়ে বিভিন্ন গাছের অংশ থেকে ঝুলে থাকতে পারে দেয়ালের মধ্যে ঝুলে থাকতে পারে পাথরের মধ্যে সে থাকতে পারে সো ফ্রুটিকোসটা দেখতে হবে হচ্ছে এই ধরনের শাখা প্রশাখা যুক্ত এরপরে চলে যায় যে লাইকেন এর অন্তর্গঠন এখন লাইকেনের অন্তর্গঠনটা বলার আগে বলে নেই যে লাইকেন যারা তৈরি করে যে সকল ছত্রাক তৈরি করে সেই সকল ছত্রাকের উপর ভিত্তি করে লাইকেনকে দুই ভাগে ভাগ করা যায় দুই ভাগটা কিরকম যদি অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাক লাইকেন তৈরি করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাস্কো লাইকেন অ্যাস্কো লাইকেন আর যদি ব্যাসিডিও লাইকেনটা শ্রেণীর করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাসি ডিও লাইকেন তার মানে আমরা দুই ধরনের মেইন ছত্রাকের গঠনের উপর ভিত্তি করে দুইটা ডিফারেন্ট নাম পাচ্ছি দুইটা ডিফারেন্ট ধরনের লাইকেন পাচ্ছি এবং দুইটা লাইকেনের বৈশিষ্ট্য আসলে কি হবে এই অ্যাসকো লাইকেনটা অ্যাসকো কার্ভ তৈরি করবে অ্যাসকাস তৈরি করবে স্পোর্ট তৈরি করবে আর ব্যাসিডিও লাইকেনটা ব্যাসিডিও স্পোর্ট তৈরি করবে ব্যাসিডিও কার্ভ তৈরি করবে এটা হচ্ছে প্রথম জিনিস যেটা আমাদের মনে রাখা প্রয়োজন এখন চলে যায় একটা লাইকেনের প্রস্থচ্ছেদ লাইকেনের এই প্রস্থচ্ছেদটার দিকে যদি ভালোভাবে তাকাই তাহলে দেখতে পাবো এখানে এই যে উপরের অংশটা আমি অন্য একটা কালি দিয়ে দেখাচ্ছি এই যে উপরের যে অংশটা রয়েছে এই অংশটা হচ্ছে তার কর্টেক্স এই উপরের দিকটা এই যে অংশটা এই লেয়ারটা হচ্ছে তার কর্টেক্স আমি এটাকে লিখে ফেলি এটা হচ্ছে কর্টেক্স আচ্ছা কর্টেক্স জানলাম কর্টেক্স পরে এই যে সবুজ অংশগুলো দেখতে পাচ্ছি অবশ্যই এটা হচ্ছে শৈবাল সো এই লেয়ারটাকে আমি বলবো হচ্ছে সৈবাল স্তর আচ্ছা শৈবা স্তরের পরে দেখো এই যে করটেক্সটা এটাও কিন্তু তৈরি হয়েছে ফাঙ্গাসের হাইফা দিয়ে যে ছত্রাক দ্বারা তৈরি লাইকেনটা সেই ছত্রাকের হাইফা দিয়ে আর এই যে ভেতরের অংশটা একদম হালকা ভাবে হাইফা গুলো আলগা ভাবে জড়াজড়ি করে অবস্থান করছে এই অংশটার মধ্যেও কিন্তু তার হাইফা রয়েছে এবং এই অংশটার নাম কি এই স্তরটার নাম হচ্ছে মেডুলা এখানে হাইফাগুলো বেশ আলগা ভাবে থাকে অল্প থাকে মাঝখানে দেখো ফাঁকা জায়গা রয়েছে এখানে প্রচুর এরপরে দেখো এখানে একদম নিচে যে অংশটা রয়েছে নিচে এইটাকে বলি আমরা নিম্ন কর্টেক্স দুটো পাচ্ছি উপরে একটা নিচে একটা এবং নিম্ন কর্টেক্স থাকবে হচ্ছে রাইজাইন এখান দিয়ে আমরা এরকম ভাবে রাইজাইন দেখতে পাবো রাইজাইন জিনিসটা কি এখানে মূলের মতো কাজ করবে সে সে একটা চিকন অংশ এই চিকন হাইফার অংশটা দিয়ে সে করবে কি যে কোনো একটা অবলম্বনকে আঁকড়ে ধরবে এবং একই সাথে এটা সাহায্যে সে খাবার গ্রহণ করবে সো রাইজাইনের বৈশিষ্ট্য কি বা কাজ কি একটা হচ্ছে অবলম্বন আঁকড়ে ধরা একটা হচ্ছে খাদ্য শোষণ খাদ্য শোষণ তো না ঠিক খাদ্যের জন্য প্রয়োজনীয় উপাদান শোষণ করে নিয়ে আসা যেই উপাদান গুলো দিয়ে শৈবাল খাবারটা তৈরি করতে পারবে আচ্ছা এখন চলে আসি যে এত যে আমরা স্তর বললাম একটা লাইকেনের মধ্যে এই স্তরটা আসলে কিভাবে দেখতে পাচ্ছি মনে করো এইভাবে একটা লাইকেন রয়েছে এটা হচ্ছে তার অবলম্বন তার উপরে লাইকেনটা রয়েছে আমি যদি এই সোজা সজিভাবে কাটি এবং এই অংশটাকে নিয়ে যদি ভালোভাবে দেখি তখন আমি এরকম একটা চিত্র সেখানে দেখতে পাব কথা হচ্ছে যে আমরা যেই গঠনটা দেখলাম লাইকেনের গঠন সম্পর্কে জানলাম এখন লাইকেন অবশ্যই বংশ বিস্তার করে বংশ বিস্তার কেন করবে বা আমরা কিভাবে বুঝতে পারছি কারণ এখানে রয়েছে ছত্রাক আর ছত্রাক অবশ্যই বংশ বিস্তার করে এখন সে এখানে লাইকেনের গঠনের মধ্যে কিভাবে বংশ বিস্তার করবে সে কি শৈবালের মতো করে বংশ বিস্তার করবে নাকি সে ছত্রাকের মতো করে বংশ বিস্তার করবে সেই জিনিসটা আমাদের এখন চিন্তা করতে হবে এখন দেখো এখানে বেশ কয়েকটা সিস্টেম রয়েছে একটা হতে পারে এই যে লাইকেনটা রয়েছে তার উপরের দিকে এই জায়গাটার মধ্যে স্পোরের মতো অংশ তৈরি হলো এইখানে কি তৈরি হতে পারে এখানে একটা জিনিস তৈরি হয় সেটার নাম হচ্ছে এখন জিনিসটা কিভাবে কাজ করে এই সোরে সোরে থ্যালাসের উপরের দিকে থাকবে উপরের দিকে থাকে এবং একটা লেয়ার তৈরি করে থাকে একটা হালকা লেয়ার যেটা বাতাসে ইজিলি উড়ে যেতে পারে এরকম এখন দেখো এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি একটা শৈবালের অংশ তার সাথে যুক্ত হয়ে আছে একটা হাইফার অংশ তাই না এই ছবিটার দিকে আমরা যদি তাকাই এটা হচ্ছে এই সোরেডিয়ার অংশ এটা হচ্ছে একটা প্রজনন একক বলছি কেন এই অংশটা যখন কোনো একটা মুক্ত পরিবেশে যাবে যদি সে একটা সুটেবল পরিবেশ পায় তখন এই হাইফাটা কিন্তু অঙ্কুরিত হবে হাইফাটা আরো বাড়তে থাকবে আস্তে আস্তে বেড়ে কি করবে একটা নতুন লাইকেন তৈরি করতে পারবে সো কি দেখতে সোরেডিয়াতে পাচ্ছি সোরেডিয়াতে আমরা দেখতে পাচ্ছি শৈবালের একক ছত্রাকের একক যোগ হাইফার একক এই দুইটা জিনিস নিয়ে সোরেডিয়া তৈরি আর একটা জিনিস রয়েছে যেটাকে আমরা বলি হচ্ছে ইসিডিয়া ইসিডিয়াতে যদি যাই ইসিডিয়া এটা নিয়ে যদি চিন্তা করি ইসিডিয়া জিনিসটা থাকবে হচ্ছে ভেতরের দিকে ইসিডিয়া জিনিসটা থাকবে মনে করো এই জায়গাটার ভেতরে মানে করটেক্সের একটা আবরণ তার সাথে থাকবে সো শৈবাল যোগ ছত্রাক এবং তার সাথে অবশ্যই একটা করপেক্সের আবরণ থাকবে এবং সে কখন নতুন একটা লাইকেন তৈরি করতে পারে মনে করো এই জায়গাটা কোনো কারণে ভেঙে গেল এতটুকু জায়গা তখন এখানে যদি সিডিয়া থাকে তখন সে পরবর্তীতে অন্য পরিবেশে গিয়ে আবার নতুন একটা লাইকেন তৈরি করতে পারে আচ্ছা আরও এক ধরনের সিস্টেম হতে পারে আরেকটা সিস্টেম কি যদি সে পিকনিডিয়া তৈরি করে সো আরেকটা কি পিক নি ডিয়া আচ্ছা পিকনিডিয়াতে কি হচ্ছে পিকনিডিয়া হচ্ছে মনে করো এটা কর্টেক্স এটা মনে করো কর্টেক্স এই কর্টেক্স এর ভেতরের দিকে একটা ছোট এরকম কাপের মতো অংশ তৈরি হয়ে যাবে এই অংশের ভেতরে স্পোর তৈরি হবে এটাকে আমরা বলি হচ্ছে স্পোর এবং এই পিকনিডিও স্পোর যদি মুক্ত হয়ে যায় পরিবেশে পরে তখন সে অঙ্কুরিত হয়ে নতুন ছত্রাক তৈরি করবে তার সাথে সে শৈবালকে নিবে না এই একটা করবে কি যদি পরিবেশের শৈবালের সংস্পর্শে সে আসে তখন সে শৈবালটাকে চারপাশে পেঁচিয়ে ফেলবে শৈবালটাকে তার ভেতরে নিয়ে নেবে তখন সে শৈবালকে নিয়ে তারপরে লাইকেন তৈরি করবে তার মানে শৈবালকে পাওয়ার আগ পর্যন্ত সে লাইকেন তৈরি করছে না সে জাস্ট একটা ছত্রা আকারে থাকছে এইগুলো হচ্ছে মেইন মেইন উপায়ে কিভাবে লাইকেন বংশ বিস্তার করতে পারে তবে এটাও মনে রাখা প্রয়োজন লাইকেন কিন্তু চাইলে তারা যৌন জননের মাধ্যমেও বংশ বিস্তার করতে পারে তাহলে তাদের বংশ বিস্তারে আমরা যেমন অযৌন জনন পদ্ধতি দেখতে পাচ্ছি এখানে কিন্তু যৌন জনন পদ্ধতিও দেখতে পাচ্ছি এবং যৌন জননে কি হবে আমরা যেরকম ছত্রাকের ক্ষেত্রে পড়েছিলাম প্রথমে প্লাজমোগ্যামি এরপরে ক্যারিওগ্যামি এই যৌন জননের সেম ঘটনাটা ঘটবে এবং একটা শৈবালের সংস্পর্শে আসবে তখন লাইকেনটা তৈরি করবে এটা একটা পদ্ধতি কিন্তু হওয়া সম্ভব তো এগুলো হচ্ছে লাইকেন কিভাবে বংশ বিস্তার করতে পারে আচ্ছা এখন চলে যাই আচ্ছা এখন দেখি লাইকেন কেন আমাদের পড়তে হবে লাইকেনের গুরুত্বটা কি লাইকেনের উপকারিতা অপকারিতা দুটো সম্পর্কে আমরা জানবো প্রথমেই রয়েছে তারা হিউমাস হিউমাস তৈরি তৈরি করছে করাটার মানে মানে হচ্ছে লাইকেন যেখানে জন্মায় তখন কিন্তু সেই এখন জায়গাটায় সে কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় সেখানে সে জলীয় বাষ্প বের করছে আহ কার্বন ডাইঅক্সাইড তারপর জলীয় বাষ্প সে কিন্তু বের করে দিচ্ছে তো এই জায়গাগুলোর এই জিনিসগুলোর কারণে পাথরের উপর সে সে যদি জন্মায় পাথর কিন্তু তখন ভেঙে যায় এবং পাথর থেকে তখন তখন মাটি তৈরি হয় সো সেই কিন্তু নতুন করে জায়গাটায় উদ্ভিদ জন্মাতে পারে মস জন্মাতে পারে সে মাধ্যম তৈরি করে দিচ্ছে হিউমাস তৈরি করে দিচ্ছে সো লাইকেন যখন মারা যাচ্ছে তখন কিন্তু লাইকেনের যে দেহের অংশটা সেই অংশটা নষ্ট হয়ে গিয়ে হিউমাস তৈরি করে এবং সেখান থেকে পরবর্তীতে মাটি তৈরি হয় এটা একটা খুব লাইকেনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা তার একটা পরিবেশীয় গুরুত্ব পাথর থেকে মাটি তৈরি করে সে তারপর রয়েছে মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে যদি লাইকেনের যেই ছত্রাকটা রয়েছে সেটা যদি বিষাক্ত না হয় বিষাক্ত নয় এরকম যদি তার ছত্রাকটা হয় তখন সেটা কিন্তু মানুষ খাবার হিসেবে নিতে পারে এক ধরনের লাইকেন রয়েছে যেটাকে বলা হয় হচ্ছে এটা এক ধরনের পশু কিন্তু খেয়ে থাকে। হচ্ছে যে হরিণ সেই হরিণরা খাদ্য হিসেবে গ্রহণ করে সো পশুরাও কিন্তু খাবার হিসেবে লাইকেনকে গ্রহণ করছে আবার লাইকেন এর ভেতরে যেই অ্যাসিড তৈরি হয় সেই অ্যাসিডকে কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করা যায় এছাড়া টিউমার প্রতিরোধে কিন্তু লাইকেনকে ওষুধ করা যায় ক্রিম তৈরি করা যায় যেগুলো ব্যথা কমায় টিউমার প্রতিরোধ করতে পারে বা ভাইরাস প্রতিরোধ করতে পারে সেরকম বৈশিষ্ট্য কিন্তু লাইকেনের ভেতরের কিছু পদার্থের বা রাসায়নিক পদার্থের রয়েছে আচ্ছা এখন চলে আসি বিভিন্ন রোগ নিরাময়ও কিন্তু ব্যবহৃত হচ্ছে এই যে টিউমার প্রতিরোধে যেমন ধরনের কাশি বা যক্ষার ওষুধ এইগুলোর জন্য কিন্তু লাইকেন ব্যবহৃত হচ্ছে। তবে লাইকেনের কিন্তু কিছু ক্ষতিকারক দিক রয়েছে যেমন গাছ বা পুরনো দেয়ালে যদি জন্মায় সেই দেয়ালটা গাছটাকে কিন্তু সে ক্ষয় করে ফেলবে আস্তে আস্তে তো বুঝতে পারছি সে যেইটাকে অবলম্বন হিসেবে নিচ্ছে সেই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে কাজ নষ্ট করে ফেলতে পারে সে কাপড় নষ্ট করে ফেলতে পারে দেয়াল তারপরে ভাস্কর্য নষ্ট করে ফেলতে পারে এছাড়া কিন্তু বিষাক্ত হতে পারে যদি তার যে রয়েছে ছত্রাকটা সেটা যদি বিষাক্ত ধরনের হয় তাহলে এটা যদি মানুষ খায় তাহলে কিন্তু তারা মারাও যেতে পারে অনেক সময় প্রাণীও কিন্তু মারা যায় তারা যদি ভুল একটা লাইকেন খেয়ে ফেলে এবং রোগ সৃষ্টি করে একটা বিষাক্ত কিছু খেয়ে কিন্তু নতুন রোগ থেকে পরবর্তীতে তারা মারা যেতে পারে আরেকটা যেই জিনিস সবচেয়ে ভালোভাবে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে পরিবেশ দূষণের ইন্ডিকেটর হিসেবে লাইকেন খুব বেশি গুরুত্বপূর্ণ কেন কারণ হচ্ছে যে জায়গাটায় অনেক বেশি দূষণ হচ্ছে মনে করো বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে সীসা বা মনে করো সালফার ডাইঅক্সাইড অনেক বেশি সেই বাতাসের মধ্যে অবশ্যই সেই বাতাসটাকে আমরা বলতে পারি একটা দূষিত বায়ু সেই বাতাসের সংস্পর্শে যে সকল লাইকেন থাকে তারা আস্তে আস্তে তাদের রং নষ্ট হয়ে যায় এবং লাইকেন তখন নষ্ট হয়ে যায় তো যে এরিয়াতে লাইকেনের পরিমাণ কম বুঝতে হবে সেই এলাকায় দূষণ অনেক বেশি যে এলাকায় লাইকেনের পরিমাণ অনেক বেশি সে এলাকায় বুঝতে হবে পরিবেশ দূষণের পরিমাণ কম এজন্য দেখবে যে যেখানে অনেক বেশি গাছপালা রয়েছে সেখানে লাইকেন খুঁজে পাওয়া যায় ইজিলি আর যেখানে মনে করো বেশি দালান কোঠা রয়েছে খুব বেশি গাছ নেই সেখানে এর পরিমাণ কম কারণ তারা আসলে বাঁচতে পারে না এছাড়া লাইকেনের বডির ভেতরে যদি সায়ানো ব্যাকটেরিয়া থাকে মনে করো নস্টক যদি থাকে এরা কিন্তু বাতাসের মধ্যে যেই নাইট্রোজেন গ্যাস রয়েছে সেই সেই নাইট্রোজেন গ্যাসটাকে কিন্তু নাইট্রোজেন সংবন্ধন করে দিতে পারে মানে উদ্ভিদের গ্রহণের উপযোগী করে দিতে পারে মনে করো সেটা নাইট্রেট নাইট্রাইট এরকম একটা আয়নে সে কিন্তু পরিণত করে দিতে পারছে এটাও কিন্তু লাইকেনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এছাড়া লাইকেন দিয়ে আরো কাজ করা যায় যেমন লাইকেন দিয়ে লিটমাস পেপার কিন্তু তৈরি করা হয় অনেক সময় তারপরে রয়েছে লাইকেন যখন হিউমাস তৈরি করে তখন কিন্তু সেই জায়গায় পানি ধারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে তার মানে বুঝতে পারছি যে লাইকেন যেমন আমাদের উপকার করছে কিছু ক্ষতিও করছে তবে তার উপকারের পরিমাণটাই কিন্তু আসলে বেশি জাস্ট আমরা যদি খেয়ে না ফেলি পশু যদি খেয়ে না ফেলে ভুলে সেইটা ছাড়া তার কিন্তু ক্ষতিকারক দিক বেশ কম লাইকেন নিয়ে মেইন আলোচনা আমরা লাইকেন নিয়ে অনেক কিছু জানলাম আজকে এবং লাইকেন কি সেটা জানলাম কিভাবে লাইকেন থাকছে সেটা সম্পর্কে জানলাম আশা করি এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন নেই তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিশ্চয়ই জানিয়ে দেবে এবং পরবর্তীতে আমরা আলোচনা করব হচ্ছে বিভিন্ন রোগ সম্পর্কে ছত্রাক দ্বারা যে সকল রোগ হতে পারে যেমন দাঁত রোগ এবং হতে পারে হচ্ছে আলুর বিলম্বিত ধসা রোগ এই রোগগুলো নিয়ে আলোচনা করা হবে